আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে আমরা নতুন বাসা নিয়েছি, আগের বাসাটা চেঞ্জ করে ফেলেছি, আর এই নতুন বাসার জন্য অনেক কিছুই কেনাকাটা করতে হচ্ছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমরা বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। একটা ওভেন কিনেছি, কারণ আগের বাসায় যে ওভেনটা ছিল ওটা একটু সমস্যা ছিল, যার জন্য আর নিয়ে আসি নাই। তো এই জন্য একটা ওভেন কিনে নিয়েছি, আর এটা একটু ছোট সাইজের কিনেছি, কারণ আমাদের অত বেশি বড় লাগে না, তাই একটু ছোটটাই নিয়েছি। আজকে ফিলিপস থেকে একটা টিভি নিয়েছি, আসলে টুকটাক কেনাকাটা করতেছি বাসা গুছানোর জন্য, এই জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এই বাসায় বারান্দা দিয়ে কাপড় শুকানোতে একটু সমস্যা, কারণ মেন রোডের পাশে কাপড় দিলে নিচে পানি পড়ে কিনা, আর কাপড় শুকানোর জন্য একটা স্ট্যান্ডও কিনে নিয়েছি, আর এটা হচ্ছে ছোট একটা কিনেছি আমার রুমের জানালার এক পাশ দিয়ে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কিচেনের এক পাশে ডাইনিং স্পেস। আসলে নতুন সংসার, নতুন বাসা, সব কিছু মিলে অনেক কিছুই কেনাকাটা করতে হচ্ছে, সব কিছু তো আর শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের কিচেনটা। আমাদের কিচেনটা মোটামুটি ভালোই বড়। আপনাদের সাথে আমি আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার গাছ লাগাতে খুব ইচ্ছে হচ্ছিল, তো আমার বাসায় গাছ লাগানোর তেমন কোনো স্পেস নাই, যার জন্য আমি পারতেছিলাম না। তো একটা প্যাকেটে মাটি পাওয়া যায়, ওই মাটিটা আমি কিনে নিয়েছিলাম, আর লিকুইড সারের মতো পাওয়া যায় ওইটাও কিনে নিয়েছিলাম। কিন্তু বাসায় যে গাছটা লাগাবো হবে কি না এই চিন্তা করে আর টব কিনে নিয়ে আসা হয় নাই। পরে হচ্ছে আমি পানির বোতলে দেখা গেছে মাটিটা দিয়ে কাঁচা মরিচের বিচি ফেলেছিলাম চুলার পাশেই, রেখে দিয়েছিলাম। দেখলাম পরে গাছ উঠেছে, কিন্তু আমার গাছগুলি আসলে হবে কি না আমি জানি না। আপনাদের যাদের এই বিষয়ে ধারণা আছে প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি কি করতে পারি। আসলে আমার খুব ভালো লাগছে যে আমি বিচি ফেলেছি চুলার পাশে, আমার গাছগুলি উঠেছে। এখন আমি কি সবগুলি গাছ রাখবো নাকি কিছু তুলে ফেলে দিব কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু আমি ভাবছি যে হবে না, পরে দেখলাম যে আমার গাছগুলি ঠিকই উঠেছে, আর এই জন্য আমার খুব ভালো লাগছে। কিন্তু আসলে এগুলো কি করব সেটা বুঝতে পারতেছি না, যে এতগুলি গাছ একসাথে উঠেছে কিছু তুলে ফেলে দিব কি না, আর আসলে চুলার পাশে রান্নাঘরে গাছ হয় কি না আমি জানি না। আর এটা হচ্ছে টিভিটা, আনবক্সিং করে দেখাচ্ছি। এই তো আমাদের নতুন বাসা গুছানো, নতুন বাসার জন্য টুকটাক কেনাকাটা, নতুন সংসার, সব কিছু মিলে ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এটা হচ্ছে ওই দিন মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে অল্প করে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।